আসসালামু আলাইকুম, বিকে ইনোভেশন বিডিএর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করতে যাচ্ছে এটা সম্পূর্ণ একটি নতুন আমাদের এলাকায় ব্যবসা, এমনকি এটা অনেক আগে প্রচলিত হয়েছে তবে টোটাল বাংলাদেশে এখনও প্রচলিত হয় নাই। এটা একটা ক্ষুদ্র ব্যবসার ভিতরে পড়ে, যে কেউ চাইলে এটা করতে পারেন যে কোনো জায়গায়। যেমন এটা আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে করেন আর শহর বা বন্দর যেখানেই করেন না কেন, কোনো প্রকার সমস্যা নাই। এটা হচ্ছে মুরগির খাঁচা তৈরি করার যে ব্যবসা, যে মুরগিতে ডিম দেয় আর কি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, ওই মুরগির খাঁচা তৈরি করা এই মেশিন দিয়ে তৈরি করা হয়। এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইজিলি, দেখতে পাচ্ছেন একটা ছেলে ইজিলি আপনার কাটিয়ে একটা খাঁচা তৈরি করতেছে। আপনাদের দেখার সুবিধার্থে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে আর কি। ইজি, এদের ট্রেগারে হাত দিলে হাত চাপা মাত্রই করতে পারবে। এটা খুবই একটা লাভজনক ব্যবসা। একটা খাঁচায় আপনার যেটা 54 খাঁচা বলা হয় ওই খাঁচাটা 10 বা 12 তারের সংমিশ্রণে তৈরি করা থাকে। এই খাঁচাটা আপনার ব্যয় হবে 5,000 থেকে 5,300 টাকা ব্যয় হবে। এটা বিক্রি হচ্ছে মার্কেটে আপনার 6,500 টাকা। তাহলে আপনাকে লেবার কস্ট বাদ দিয়ে দেখা যাচ্ছে পার খাঁচায় আপনার 1,000 টাকা থাকতেছে, 200 টাকা লেবার কস্ট আসবে। এই যে এখানে খাঁচা রাখা আছে, বিভিন্ন সাইজের খাঁচা তৈরি হচ্ছে। এটা সম্পূর্ণ নতুন ব্যবসায় মেশিন দিয়ে আপনারা করতে পারেন। 1 থেকে 1.5 মাস সময় লাগে কাজটা শিখতে। প্রথম পর্যায়ে আপনারা একটা মিস্ত্রি নিয়ে রাখতে পারেন অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা, আপনার এটা করে রাখলেন, পরবর্তীতে নিজেরা শিখে নিলেন, নিজ এলাকার লোকজন দিয়ে চালালেন, কোনো ব্যাপার না। লেয়ার মুরগির খাঁচা এটা তো, তারগুলা প্রথমে সোজা করে নেওয়া লাগে। কীভাবে সোজা করবেন তো দেখা যাক। সোজা করার সিস্টেমটা এখানে একটা মেশিনের সাহায্যে, আপনার একটা মেশিনের সাহায্যে সোজা করানো হয়। এই তার তারপরে কাটে, ইজি ইজি, একদম সিম্পল একটা বিষয়। দেখছেন কাটা সোজা হয়ে যাচ্ছে, কাটিং হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন। আমাদের কাছে মেশিনগুলো পাচ্ছেন, একে স্পট হোল্ডিং মেশিন বলা হয়, স্পট হোল্ডিং। এই যে স্পট, তার মানে প্রতি থুকাই আপনাকে স্পট হয়ে যাচ্ছে, স্পট ঝালাই বলে বা অনেকে স্পট হোল্ডিং বলে, যে যেটা বলে আর কি। তো আপনারা এই ব্যবসাটি করতে পারেন, চাইলে আমাদের কাছে মেশিন পাবেন। এই যে এখানে কাটিংয়ের সিস্টেম, যে মাথাগুলো আপনার একটু বেশি টেশি হয়েছে এটা ফিনিশিং দেওয়ার জন্য মাথাগুলো কাটিং করে একদম সমান, মানে পরিপাটি কাজের সৌন্দর্য নিয়ে আসা হচ্ছে। এরপর তারপরে যে ফাংশনটা আসছে এটা হচ্ছে আপনার ভাঁজ দেওয়ার ফাংশন আর কি। খাঁচা যে ভাঁজ দেওয়া হয়, এই যে এইভাবে ভাঁজ দিয়ে রাখা হয়েছে, এখানে আপনার এই যে খাঁচার পাটগুলো এরকম, এই যে খাঁচার একটা পাট। তো এক সেট খাঁচায় আপনার 54টা মুরগি পুষতে পারবেন। এক সেট খাঁচার দাম হচ্ছে 6,500 টাকা, যেটা 72 খাঁচা বলা হয় এটাকে আপনি 72 পিস মুরগি পুষতে পারবেন। এই যে আপনার এয়া তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন স্পট। তো একটা মেশিনে আপনার অনেক খাঁচা তৈরি করতে পারেন। একটা লেবারে প্রতিদিন 5 সেট খাঁচা তৈরি করতে পারে, তা 5 সেট খাঁচা তৈরি করলে দিন 5,000 টাকা ব্যবসা, প্রতিদিন 5,000 টাকা আপনার প্রফিট হচ্ছে। সব খরচ বাদ দেওয়ার পরও আপনার 5,000 টাকা থাকতেছে একটা মেশিনে। একটা মেশিন আপনার 300 টাকায় আপনারা বসাইতে পারেন, অল্প টাকায়, বেশি টাকা লাগে না। 50 থেকে 60,000 টাকার মধ্যে এই ব্যবসাটা আপনারা চালু করতে পারবেন। তো আপনারা দেশে বা দেশের বাইরে যেখানে থাকেন না কেন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন।
একদম সিম্পল একটা বিষয় আপনারা এ কাজটা করতে পারেন। আর আমাদের ঠিকানাসমূহ হচ্ছে খালিশপুর বাজার, ঝিনাইদহ জেলা। এখানে আসলে বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আসবেন, আমার সাক্ষাৎ পাবেন। আরও অন্যান্য মেশিন আমাদের আছে, দেখতে পারবেন আমাদের কাছে অন্যান্য মেশিনের কাজটা শিখতে পারবেন। কাজ শেখার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। এটা মনে করেন যে খুব দ্রুত আপনারা দেখছেন অল্প খুব শর্ট টাইমে একটি খাতা রেডি হয়ে যাচ্ছে, খুবই শর্ট টাইমে, এখানে কোনো টাইমই লাগছে না আর কি। একটা লেবারের দিন পাঁচের খাতা রেডি করতে পারে, একটা লেবার বিল 500 টাকা, সেক্ষেত্রে পাঁচের খাতা রেডি করলে একটা একটা খাতায় 100 টাকা লেবার বিল আসবে। একটা খাতায় যদি 100 টাকা লেবার বিল আসে, আপনার বিক্রি হচ্ছে 6,500 টাকা, আর আপনার ব্যয় হচ্ছে 5,200 থেকে 300 টাকা। সেখানে আপনার যদি লেবার বিল 100 টাকা যায়, তাহলে 5,500 টাকাই ধরেন, 5,300 আর 5,400, আরও অন্যান্য খরচ আপনার ধরেন বিস্তারিত খরচ আপনি আরও 100 টাকা ধরেন, সেক্ষেত্রে আপনার 5,500 টাকা খরচ হলো 5,500 টাকা। তো 5,500 টাকায় আপনার ইনভেস্ট করে বিক্রি হচ্ছে কত, 6,500 টাকা, 6,500 টাকা, তাহলে 1,000 টাকা থাকছে। একটা লেবার আপনি একটা লেবার যদি আপনি পোষেন, সেক্ষেত্রে আপনার দেখেন 5,000 টাকা পার ডে আয় করতে পারছেন। এটা খুব ভালো একটা ব্যবসা। আপনারা বেকারত্ব নিয়ে ঘুরে না বেড়ায় এই ব্যবসাটা করতে পারবেন, কোনো পুঁজি নাই, জাস্ট 15,000 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই ব্যবসাটি করতে পারেন, আরও অন্যান্য ব্যবসা আছে সেটাও করতে পারেন। একটা মেশিন যদি আপনার 5,000 টাকা পার ডে ইনকাম হয়, মাসে 1,50,000 টাকা ইনকাম করা সম্ভব। মাসে আপনারা 1,50,000 টাকা ইনকাম করতে পারছেন একটা মেশিন। তো আমাদের নাম্বারটি আমাদের নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। সবসময় ভিডিওটি ভালো লাগলে দেখে থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।